নিজের নেই কোনো শিক্ষাগত যোগ্যতা, তবে ইচ্ছা ও মেধা শক্তিকে কাজে লাগিয়ে পরিত্যক্ত পলিথিন দ্বারাই তৈরি করছেন ডিজেল, পেট্রোল ও গ্যাস। যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের বড় বসন্তপুর গ্রামের চাষি আবু তাহের এভাবেই কয়েকদিন যাবৎ পলিথিন পুড়িয়ে এখান থেকে তেল উৎপাদন করছেন। শুধুমাত্র একটি ড্রামের মাধ্যমেই তার এই তেল ও গ্যাস উৎপাদন এলাকায় এক বিরল আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি আশা করছেন তার এখান থেকেই এই পলিথিনের মাধ্যমে এবং ড্রামের ব্যবহারে তেল এবং গ্যাস ব্যাপক হারে উৎপাদন করা সম্ভব হবে। আমি মূলত মোবাইলে চায়নার থেকে এই পেট্রোল ডিজেল অকটেন এসব বেরোয় দেখে 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 আমার একটা মনে ইচ্ছা হলো, ইচ্ছা হলে এই যে জিনিস আমি তৈরি করব। তা আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখে দেখে আমি ওই বাজারঘাটে যেয়ে এসব জিনিসপত্র তৈরি করব, কীভাবে কী করব ছবি ফোনটা আঁকিছি। এইকে আমি এই ফিটিং করব যে কায়দায়, আমার তো আর মিস্ত্রি নেই, আমি নিজেই উদ্যোক্তা, নিজেই সব কিছু। তা আমি দেখে দেখে ছবি আঁকিয়ে তারপরে মাল সামান কিনে আমি মানে এক মাস ধরে জিনিসগুলো জোগাড় করছি। টাকা পয়সা আমার ভালোই গেছে, তার নেই, যার জন্যে আমি ছোটোখাটো করে এটা শুরু করেছি যে দেখি হয় কি না হলে গেল। এইভাবে আমি এটা সাহস করে করেছি। এই পলিথিন দেখা যাচ্ছে যে লোকের ভুঁই খাতে যেয়ে নষ্ট করে, আবার নষ্ট হয়, ফেলাই দেয়, সেগুলো ফেলাই না দিয়ে দেখা যাচ্ছে আমি তাতে কিছু মাল সামানা বেরোচ্ছে, তাতে আমার মেশিন চলছে, মোটর সাইকেল চলছে, জ্বালানি গ্যাসের যেটা বেরিয়ে আসছে সেটা আমাদের জ্বালানো হচ্ছে। এই উদ্যোগ নিয়ে আমি এই টাকা পয়সা খরচ করে এইটা সিম্পল করেছি, তাতে আমি সুফল হয়েছি। কিংবা এই পেট্রোল ডিজেল অকটেন এগুলো আমি পাচ্ছি। আমি আজকে চার দিন ধরে ধরেন এই শুরু করেছি পরিকল্পনা আরও বড় করে করব। বড় করে করলে আরও দেখা যাচ্ছে যে এতে আরও উন্নতভাবে করতে পারলে, ব্যয়বহুল করতে পারলে অনেক উন্নত হতে পারবো। প্রয়োজন অর্থ নেই, তো অর্থের জন্যই তো এই সিম্পল করে পরীক্ষা করছে। এই যে দেখছেন এটা এই পলিথিনের মাধ্যমেই উৎপাদন করা গ্যাস, এই গ্যাস দিয়ে আবার পলিথিন জ্বালানোর কাজে ব্যবহৃত করা হচ্ছে। অন্যথায় এই গ্যাস কিন্তু রান্নার কাজে ব্যবহার করা যাবে এবং এই গ্যাস এখান থেকে সংগ্রহ করাও সম্ভব হবে বলে জানা যায়। একজন কৃষকের এমন দৃষ্টিনন্দন কাজের আগ্রহী দেখে এবং তার এই মেধা শক্তির যে ব্যবহার তা দেখে হতভম্ব এলাকাসহ এই স্থানীয় বিভিন্ন এলাকার সাধারণ জনগণ। প্রতিদিন তার এই তেলের খনি দেখতে হাজারো মানুষের ভিড় জমাচ্ছে এখানে।